বন্ধুরা, এই ভিডিওটিতে আলোচনা করব এক্সারসাইজ করার সময় যে সেটগুলো করে থাকি এগুলোর মধ্যকার রেস্টের পরিমাণ কতটুকু হবে। তো এই রেস্ট কিন্তু এভাবে ঢালাওভাবে বলা কঠিন, কারণ এটা নির্ভর করে অনেক কিছুর উপর। যেমন ওই যে ওই লোকটার আপনার কার্ডিওর কন্ডিশন কী, তার অন্যান্য যে অ্যাবিলিটি, হ্যাঁ, এগুলো কীরকম, স্ট্রেংথ কীরকম, তারপরে কতদিন ধরে সে ওয়ার্কআউট করছে, তার রিকভারি লেভেল কীরকম, তার নিউট্রিশন কীরকম, অনেক কিছু নির্ভর করে, তার কোনো ইঞ্জুরি আছে কি না। হ্যাঁ, তবে জেনারেলি আমার মতামতটা আমি এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করছি, সেটা হবে যে জেনারেল যেই রুল, সেটা হচ্ছে যত ইনটেন্সিটি বেশি, যত হাই ইনটেন্সিটি এক্সারসাইজ করবেন তত রেস্টের পরিমাণ বেশি, এটা হচ্ছে জেনারেল রুল। আর ইনটেন্সিটি লো হলে রেস্ট পিরিয়ড হবে লো। তো যেমন আমি রানিং এবং ওয়াকিং নিয়ে উদাহরণটা দিচ্ছি, যখন যদি আপনি স্প্রিন্টিং করেন, সেক্ষেত্রে প্রত্যেকটা ল্যাপের মাঝখানে, মানে একটা ল্যাপ করলেন 100 মিটার, তারপরে আপনি রেস্ট নেবেন 3 থেকে 5 মিনিট, অথবা আনলিমিটেড, আপনার যতক্ষণ পর্যন্ত পুরোপুরি রিকভার না হয় ততক্ষণ পর্যন্ত আপনি রেস্ট করবেন। আর যেমন ওয়াকিং, ওয়াকিং কিন্তু প্রত্যেক স্টেপে স্টেপে বা প্রত্যেক 100 মিটার পরপর আপনার রেস্ট নেওয়ার কোনো প্রয়োজনই নাই, আপনি একসাথে 4-6 মাইল হাঁটা সম্ভব, 10 মাইল হাঁটা সম্ভব, অনেকে হাঁটে এরকম। তো এই সেম প্রিন্সিপালটা আপনি এক্সারসাইজের ক্ষেত্রেও জিমে যে এক্সারসাইজ করেন অ্যাপ্লাই করবেন। যেই এক্সারসাইজটা করার সময় আপনার ডিফিকাল্টি, ইনটেন্সিটি, ডিফিকাল্টি কম, সেগুলোর ক্ষেত্রে রেস্ট কম নেবেন। হ্যাঁ, যেই এক্সারসাইজগুলোতে আপনার লাইট ওয়েট ব্যবহার করতে হয় ওই এক্সারসাইজগুলোতে রেস্ট কম নেবেন। বাট যেগুলোতে হেভি ওয়েট লিফট করতে হয়, যেমন আপনি যদি এক্সাম্পল ডেড লিফট করেন 1 রেপিটেশনের জন্য বা 3 রেপিটেশনের জন্য, এটা এক্সট্রিম আপনার সিস্টেমের জন্য, তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই 3 থেকে 5 মিনিট রেস্ট নিতে হবে মিনিমাম। তো এরকম আর কি, এভাবে সেট আপ করে নেবেন, যে মানে সিদ্ধান্ত নেবেন তৎক্ষণাৎ যে কিসের উপর, ইনটেন্সিটির উপর নির্ভর করে এই কাজটা করা কতটা ডিফিকাল্ট, হ্যাঁ, কতটা ইন্টেন্স। যদি বেশি ইন্টেন্স হয় তাহলে বেশি রেস্ট, কম ইন্টেন্স হলে কম রেস্ট। তো আশা করি বুঝতে পেরেছেন এভাবে অ্যাপ্লাই করলে ইঞ্জুরি থেকে বাঁচতে পারবেন এবং বেটার রেজাল্ট প্রোডিউস করতে পারবেন। প্রিয় বন্ধু, এই ভিডিওর ইনফরমেশনগুলো যদি আপনার উপকারে এসে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।